हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल माय क्रिएशन माय लाइफस्टाइल। आशा करी तोमरा सकले सुस्थ आछो एवं भालो आछो। आज के भिडियोते आमी कोनो स्किन केयर बा हेयर केयर शेयर करब ना। आज के आमी तोमादेर संगे एकटा खुबी गुरुत्वपूर्ण एकटा एवं हेल्पफुल एकटा किचेन टिप्स तोमादेर संगे शेयर करब, जेटा तोमादेर अनेक काजे लागबे। आमादेर प्रत्येकेर बाड़ीतेई किन्तु फ्रिज रयेछे, আর আমরা ফ্রিজের মধ্যে নানান ধরনের জিনিস কিন্তু স্টোর করে রাখি, যেমন সবজি, দুধ, মাছ, মাংস, বিভিন্ন ধরনের জিনিস। এবং আবার অনেক সময় রান্না করা খাবারও বেশি হয়ে গেলে সেটাও কিন্তু আমরা স্টোর করে রাখি। এইভাবে রাখার ফলে কিন্তু ফ্রিজে একটা বিচ্ছিরি গন্ধ কিন্তু ছড়াতে থাকে এবং আমরা বুঝতে পারি না কি করব, কিভাবে কিভাবে রাখলে আমাদের ফ্রিজ একদম ক্লিন থাকবে এবং কোন রকম ব্যাড স্মেল ছড়াবে না। আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব, যে টিপস গুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু ফ্রিজে একেবারেই বিচ্ছিরি গন্ধ হবে না। তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি তোমরা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে রেখো। এক নম্বর হচ্ছে, যদি ফ্রিজের মধ্যে আমরা দুধ বা দই জাতীয় কোনো জিনিস রাখি সেটা যদি পড়ে যায় তাহলে কিন্তু সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে সঙ্গে সঙ্গে, এবং সেটা ওইভাবে ফেলে রাখলে কিন্তু হবে না। খুব তাড়াতাড়ি ওটা ক্লিন করে ফেলতে হবে, না হলে ওখান থেকেই বাজে গন্ধ ছড়াবে এবং ইস্টেরও সৃষ্টি হবে। খাবারের কোন জিনিস এয়ার টাইট কন্টেনারে স্টোর করে রাখতে হবে, খাবারের স্মেল যাতে পুরো ফ্রিজে ছড়িয়ে না পড়ে। আর এয়ার টাইট কন্টেনার যদি তোমরা নিতে চাও অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা কিনে নিতে পারো। এটা তো বললাম আমি তোমরা যে কিভাবে পরিষ্কার করবে, এই খাবারের জিনিসগুলো কিভাবে কন্টেনারে ভরে রাখবে। এরপর যে টিপস গুলো তোমাদের বলবো সেগুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট টিপস, একদম মনে রেখে দাও ওই টিপস গুলো। তিন নম্বর হচ্ছে, একটা লেবুকে হাফ কেটে ফ্রিজের মধ্যে রেখে দেবে, তাহলে দেখবে তাতে অনেকটা কিন্তু ব্যাড স্মেল যেটা আছে সেটাকে কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে আর বিচ্ছিরি গন্ধও হতে দেবে না। নম্বর হচ্ছে বেকিং সোডা, বেকিং সোডা একটা পাত্রের মধ্যে ফ্রিজের যে কোনো জায়গাতে রেখে দেবে, তাতে কিন্তু ফ্রিজের অনেক বাজে গন্ধকে কিন্তু দূর করতে সাহায্য করে এবং ফ্রিজের মধ্যে যত ব্যাড স্মেল রয়েছে সেটাকেও অ্যাবজর্ব করে নেয়, তার ফলে ফ্রিজের মধ্যে কোনো বিচ্ছিরি গন্ধ ছড়াতে পারে না। পাঁচ নম্বর হচ্ছে কফি, কফি যদি তোমরা ফ্রিজের মধ্যে রাখো তাহলেও ফ্রিজের বাজে গন্ধ অনেকটাই চলে যাবে। বাজারে যে ছোট প্যাকেট পাউচগুলো পাওয়া যায় সেই পাউচগুলো তোমরা, যেগুলো এক টাকার যে কফিগুলো থাকে তার প্যাকেটের ওপরটা কেটে পরে ওইভাবে খুলে রাখতে পারো, তাতেও কিন্তু ফ্রিজের পুরো ব্যাড স্মেল চলে যাবে। ছ নম্বর হচ্ছে কমলা লেবু, তো আমরা খেতে সবাই ভালোবাসি, কমলা লেবুর এবার খোসা রাখতে হবে। কমলা লেবুর খোসা কিন্তু ফ্রিজের মধ্যে যদি রাখো তাতেও কিন্তু ফ্রিজের যে ব্যাড স্মেল রয়েছে সেটাকে অনেক অ্যাবজর্ব করে এবং যে স্মেলটা অনেক রিফ্রেশ করে দেয় ফ্রিজের মধ্যে। বন্ধুরা, এই ছোটখাটো জিনিসগুলো ব্যবহার করে খুব সহজেই কিন্তু তোমরা ফ্রিজের বিচ্ছিরি দুর্গন্ধকে খুব সহজেই কিন্তু তোমরা দূর করে ফেলতে পারবে। এই জিনিসগুলো সত্যিই খুব কার্যকরী, তোমরা অবশ্যই ট্রাই করো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ারও করে দিও। আর তোমরা যদি ইউটিউবে এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দিও নেক্সট আরো হেল্পফুল ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আগে এই ধরনের অনেক হেল্পফুল ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।